কৃষ্ণ ভক্তি নিজৰাৰ সমূহ পাপ বান্ধৱ আই মাতৃলৈ ভক্তি ভৰা সেৱা প্ৰণিপাত জনাই আজি আমি গীতা পাঠ শিতান আগবঢ়াব লৈছোঁ। শ্ৰদ্ধাৰ শ্ৰী অতুল বৰুৱা বাপৰ লিখনিত পাঠ শ্ৰীমতী ৰুণালী দা ৰঙিয়া জিলা শাখা প্ৰথম খণ্ড শ্ৰীমদ ভাগৱত গীতাৰ সূচনা সংখ্যাযোগ এক অশ চানেব্য সুস্বং পগ বাদং সভাসে গতাশ্রী নগত পুংস নানু হু শান্তি পণ্ডিতা যুদ্ধক্ষেত্র আসন্ন স্বজন বজনিত দুশ্চিন্তার অর্জুন অত্যন্ত শোককুল হয়ে পড়িল আর যুদ্ধ নকরক রথর উপর বহি পড়িল। এইদরে দয়াত অভিভূত চকুলোরে ব্যাকুল বিষণ্ণ অর্জুনক ভগবান শ্রীকৃষ্ণে কলে যে হে অর্জুন, তুমি এই সংকটের সময়ত অজ্ঞানত আর শোকত অভিভূত কিয় হৈছা? ই তোমার পক্ষে অনার্য জনুচি স্বর্গ লাভর বাধাকরক আর যশ হানিকারক। তুমি এই নপুংসকর স্বভাবপ্রাপ্ত নহবা, কারণ এনে স্বভাব তোমার শোভা নাপায়। গতি হে পরন্তপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা ত্যাগ করে তুমি যুদ্ধ করার বাবে প্রস্তুত হয়ে উঠা। তেতিয়া অর্জুনে কলে, হে মধুসূদন, পূজনীয় ভীষ্ম দ্রোণর লগত মই কেনেকৈ ধনুষর লৈ যুদ্ধ করো? এজন মোর শিক্ষাগুরু আর ইজন মোর পিতাম। হে কৃষ্ণ, যদি বোলা যে এনে মহানুভব গুরুজনক বধ নকরিলে আমার রাজ্য লাভ নহয় আর সেইবাবে আমার দেহ যাত্রাও নহব, তেন্তে মই কও যে গুরুবধ নকরি সংসারত ভিক্ষান্ন ভোজনে ভাল। গুরুজনক বধ করে ইহলোকত যেবুর অর্থ কাম লাভ করিম সেইবোৰ তেওঁলোকৰ ৰুধিসিক্ত অন্ন আৰু তাকেহে আমি ভোগ কৰিব লাগিব। অর্জুন বিবুধিত পৰিল, যুদ্ধত তেওঁলোক হাৰিলে ভাল নে জিকিলে ভাল হ'ব থিৰাং কৰিব পৰা নাই। তেওঁৰ বাবে জয়োপূৰ্ণ পৰাজয়হে হ'ব, কাৰণ যাক মাৰি তেওঁলোক জীয়াই থাকিবলৈ ইচ্ছা নকৰে সেই ধৃতৰাষ্ট্ৰৰ পুত্ৰসকলে সেই সন্মুখ সমৰত উপস্থিত। ইফালে স্বজনৰ প্ৰতি কৃপা আৰু ইফালে কুলক্ষয় কৃত দুখ, এই দুটা ভাৱৰ দ্বাৰা অৰ্জুনৰ বুদ্ধি লোপ পালে। তেওঁৰ ক্ষত্ৰিয়োচিত স্বভাৱ লোপ পালে আৰু ধৰ্মাধৰ্ম বিচাৰ কৰিবলৈ যেন অক্ষম হ'ল। সেয়েহে কৃষ্ণ অর্জুনে কলে, হে কৃষ্ণ, মই তোমার শিষ্য, তোমার শরণাপন্ন হৈছো, দয়া করে তুমি মোক উপদেশ দান করা। স্বজন বধর চিন্তাত উদ্বিগ্ন ও শোক সন্তপ্ত অর্জুন অবশেষত কলে, হে কৃষ্ণ, শোকান্দলে মোর দেহেন্দ্রিয় দগ্ধ হৈছে, সমগ্র পৃথিবীত একস্ত্রী আধিপত্য পালেও মোর এই শোক প্রশমিত নহয়। হে গোবিন্দ, মই যুদ্ধ নকরো, এই কই বুলি তেও মৌন হৈ পড়িল। যেতিয়া ভগবান কৃষ্ণ মিচিকিয়া হাহি অর্জুনক কলে যে, হে অর্জুন, যিবিলাকৰ বাবে শোক কৰিব নালাগে তুমি তেওঁলোকৰ বাবে শোক কৰিছা, আকৌ তুমি পাণ্ডিত্যপূর্ণ কথাও কৈছা, কিন্তু জ্ঞানীসকলে মৃত বা জীবিত কাৰো বাবে শোক নকৰে। ইয়াৰ পাছত
ভগৱান শ্ৰীকৃষ্ণই জ্ঞানী বা পণ্ডিতসকলে এই বিষয়ত কিয় সুখ নকৰে তাক বুজাবলৈ নিত্য অনিত্য বস্তুৰ বিষয়ে অৰ্জুনক উপদেশ প্ৰদান কৰি গীতা গভীৰ তত্ত্ব ব্যক্ত কৰিব। কৃষ্ণ কৃষ্ণ।